বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত 6 আসামি সহ 60 জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির তেজগাঁও জোনের শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউর আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মশিউর আজম বলেন, সাভারের হেমায়তপুরের যাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত 3:30টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, সোমবার ভোর 5:30 দিকে তার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদী পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাফন করা হবে। এর আগে 36 মামলার আসামি জল্লাদ শাহজাহান ভূঁইয়া 32 বছর কারাভোগের পর গত বছরের 18 জুন মুক্তি পান। সাজার মেয়াদ কমানোর বাসনায় একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান।